डाबर हनीटस प्रेजेंट्स कृष्णकोली। दिशा, আমাকে চিনতে পারছো তো? অশোক, তোমার হাজবেন্ড। আমি কোথায় আছি? এটা কি হসপিটাল? আপনারা কারা? দিশা, দিশা, আমি তোমার হাজবেন্ড অশোক। তুমি চিনতে পারছো না আমাকে? দেখো, বাড়ির সবাই এসেছে, তুমি চিনতে পারছো না? দিশা, আমি অশোক। এখানে কেন? আমার কি হয়েছে? কি হয়েছে আমার? মা, তোর না শরীরটা একটু খারাপ করেছে, মানে দেখ, তুই চিনতে পারছিস না, আমি তোর মা। মেজ দিদি, আপনি চিনতে পারছেন না? মেজ দিদি দেখুন, আমাদের দিকে তাকিয়ে দেখুন। মেজ দিদি, না 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 না, আমি আমি কাউকে চিনি না। কে আমার মা? কে আমার হাজবেন্ড? আমি এখানে কেন? ডক্টর, ডক্টর কোথায়? আমার কি হয়েছে ডাক্তার বাবু? আমি এখানে কেন? আপনি উত্তেজিত হবেন না, একটু শান্ত হন। না না, এরা কারা? আমি এদের কাউকে চিনি না। আমার ডক্টর, প্লিজ এদের চলে যেতে বলুন এখান থেকে, প্লিজ ডক্টর। আমার আমার খুব কষ্ট হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে, চলে যেতে বলুন এদের। আপনাদেরকে বলেছিলাম প্যানিক করবেন না, এবার আপনারা যান, প্লিজ আপনারা এবার যান। ডাক্তার বাবু, চিনতে পারবেন? আরেকটু কথা বলতে দিন। অক্সিজেন, আসুন আসুন। আরে, আমার কথা শুনুন। প্লিজ প্লিজ আসুন আসুন। ডাক্তার বাবু, কথা শুনুন। ডাক্তার বেসা ভাই, বেসা ভাই, ডাক্তার বাবু, কিছু কিছু থাকতে পারতাম, আমার কথাটা শুনলে। ডাক্তার বাবু, বলছি আমরা যদি ওকে একটু মানে বোঝাতে পারতাম যে আমরা কে, ওকে মনে করানোটা খুব দরকার। এভাবে মনে করিয়ে কোনো লাভ হবে না মিস্টার চৌধুরী, এতে হিতে বিপরীত হবে। আর অনেক রাত হয়েছে, আপনারাও বাড়ি যান আর পেশেন্টকেও রেস্ট নিতে দিন। তাছাড়া আমি তো ট্রিটমেন্ট করছি, আই থিঙ্ক এটা সাময়িক মেমোরি লস। আপনারা কাল সকালে আসুন, অনেক বেটার কন্ডিশনে পাবেন। ওকে? না না, নিখিল নিখিল, আমি 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 কোথাও যাবো না। এরকম করবেন, একটু বোঝার চেষ্টা করুন। আপনি বাড়ি ফিরে চলুন, দেখবেন ঠিক হয়ে যাবে সবকিছু। চল, বুঝতে পারছি তো নিখিল, বুঝছি একা একা থাকবে। অশোক, মেজ কেমন আছে? বাবা বাবা, আমি দিশাকে ওখানে একা একা রেখে দিয়ে ঠিক করিনি। আমি আমার ওখানে থাকা উচিত ছিল, ওখানে একা ফেলে চলে এলাম ওকে। আমার আমার ওখানে যাওয়া উচিত, আমি এইভাবে চলে আসা উচিত হয়নি। আমার যাওয়া উচিত। মেসা মেসা ভাই, এত রাতে হসপিটালে গিয়ে তুই কি করবি? তোর নিজের শরীর খারাপ হয়ে যাবে। তুই যদি সত্যি সত্যি মেজ বৌদিকে সুস্থ করে তুলতে চাস, তাহলে তোকে নিজে সুস্থ থাকতে হবে, বুঝলি? হ্যাঁ অশোক, নিখিল ঠিকই বলেছে, তুই একটু শান্ত হ, মনে জোর আন। আর ওখানে তো ডাক্তার নার্স সবাই রয়েছেন। বাবা বাবা, দিশার স্মৃতিশক্তি চলে গেছে, আমি আমি অশোক আমাকে চিনতে পারছে না, নিজের মাকে চিনতে পারছে না, নিজেকে চিনতে পারছে না। এই পৃথিবীটাকে আগের মতন করে আর দেখতে পাবে কিনা কে জানে। আর আমি একটা কথা বলবো, এই সব কিছুর জন্য তোমরা দায়ী, তোমরা। মেজাবে, এসব তুই কি বলছিস? মেজাবে, একদম ঠিক বলছি।
তুই কি পাগল হয়ে গেছিস? মেজ বৌদি যেটা করেছিল সেটা অন্যায়, সেটা ফরগিভ করা অতটা ইজি না। আর তাই তাই মা বাবা মেজ বৌদিকে অ্যাকসেপ্ট করতে পারছিল না। প্লিজ প্লিজ মিসদা ভাই, মা বাবাকে ভুল বুঝিস না। তাছাড়া মেজ বৌদিকে তো আমরা সব অ্যাকসেপ্ট করে নিচ্ছি, আমরা বুঝে নিয়েছি যে মেজ বৌদি যেটা করেছে ভুল করেছে, নিজের ভুল মেজ বৌদি বুঝেছে। আর তোর কষ্টটা আমি বুঝতে পারছি, তোর যে এতটা কষ্ট হচ্ছে আমার খারাপ লাগছে। ভুলটা আমাদেরই হয়েছে মেজদা ভাই, আসলে আমরা ভেবেছি মেজ বৌদি এই নাটকগুলো করছে শুধুমাত্র তোকে পাওয়ার জন্য, কিন্তু এগুলো নাটক ছিল না। হ্যাঁ ছিল না, আমি কতবার তোদের বোঝানোর চেষ্টা করেছি নাটক ছিল না, ও জেনিউইনলি আমাকে ভালোবাসে, তোরা কেউ বুঝলি না আমার কথা। আজকে ও হসপিটালে পড়ে আছে, আমি ওকে একা ফেলে রেখে চলে এলাম, এটা একদম আমি ঠিক করিনি, একদম ঠিক করিনি, আমার ওর কাছে যাওয়া উচিত এক্ষুনি, আমার যাওয়া উচিত। ছাড় 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 দাঁড়া বলছি, আমি জানি তুই শান্ত, কাছের লোকেদের সঙ্গে এরকম করে না, বাড়ির লোকেদের সঙ্গে এরকম করে না, তাদের কথা শুনতে হয়। অশোক শান্ত মেজ দাদা, আমরা সবাই মিলে আপনাকে কথা দিচ্ছি, আমরা যে করেই হোক মেজ দিদিকে সুস্থ করে তুলবই। মা এখন তো আমাদের সবার দায়িত্ব যে মেজ দিদিকে বাড়িতে ফিরিয়ে এনে ওনার সেবা শুশ্রূষা করে ওনার স্মৃতি ফিরিয়ে আনা, তাই না বলো? আর কয়েকদিন পরেই তো পুজো, তখন যদি আমরা মেজ দিদিকে সবার মধ্যে রাখি তাহলে হয়তো ওনার স্মৃতিশক্তি আরো তাড়াতাড়ি ফিরে আসবে। মেজ দিদি তো নিজের হাতে কত দায়িত্ব নিতে, ওই কটা দিন একেবারে হই হই করে দিন কাটাতে। আর ডাক্তারবাবু তো বলেছেন আমরা যদি মেজ দিদিকে বারবার করে পুরনো কথা মনে করিয়ে দিতে থাকি তাহলে হয়তো ওনার খুব তাড়াতাড়ি স্মৃতিশক্তি ফিরে আসবে। ছোট কর্তা, আমরা এবার থেকে মেজ দিদিকে আর কখনো একা হতে দেব না। ওগো শ্যামা কিন্তু ঠিকই বলছে, ডাক্তারবাবু যেই মেজ বৌমাকে ছেড়ে দেবে সোজা ওকে বাড়িতে নিয়ে চলে এসো। হ্যাঁ 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 সে তো আনবই। দেখো সুজাতা, মেজ বৌমাকে আমরা সবাই ভালোবাসি, মেজ বৌমার কিছু কিছু ভুল সিদ্ধান্তের জন্য ওর প্রতি আমাদের বিশ্বাস উঠে গেলেও সেটা তো চিরস্থায়ী হতে পারে না, বাড়ির মেয়ে বাড়িতেই ফিরবে। কিন্তু অশোক, তুই এখন আর এ নিয়ে এত কিছু চিন্তা করিস না। দেখ বাড়ির মানুষগুলোর প্রতি এত অভিমান করা ঠিক নয়, পুরো পরিবার তোর পাশে আছে। ফোনটা ধর ভাই, মানে তুই আরে দরদ কিছু করছে, কি হলোটা, কি ফোনটা ধরলো না? না কিছু দেই ফোনটা ধরছে না। তুই কি মনে করছিস রাধা, ওই দিশা কম বদের ধারী ওই মেয়ে, আমি বলে রাখছি তোকে, দেখ না আমার কি মনে হয়। অশোককে রিহ্যাব থেকে নিয়ে বাড়ি গেছে, তারপর অশোককে পটিয়ে পাটিয়ে শ্বশুরবাড়িতে ঢুকে গেছে। আর শ্বশুরবাড়ির লোকেরা তো সেই রকম না, ছেলেকে সুস্থ করে বাড়ি নিয়ে গেছে, ব্যাস সব ভুলে এখন মেজ বৌমা অধিক্ষেতার অন্ত নেই, মাথায় রাখলে উকুনে খাবে, মাটিতে রাখলে পিঁপড়ে খাবে, অধিক্ষেতা করে মরে যাচ্ছে বাড়ির লোকগুলো। মা তোমার সবেতে এত বাড়াবাড়ি কেন, মনে কেন থাকবে না বলো তো? আরে হতে পারে কোনো ঝামেলায় জড়িয়ে পড়েছে, আর তুমি একটা কথা বুঝতে পারছো না, এখন যা সিচুয়েশন তাতে আমাদের অত সহজে মেজ বৌদি ঝেড়ে ফেলে দিতে পারবে না। হ্যাঁ আর মেজ বৌদি এখন যা প্ল্যানিং প্রোগ্রাম করছে সবটাই আমাদের সঙ্গে চুক্তি করে করছে। আর কি বলবো বলো তো তোমাকে, মেজ বৌদিও তো নিজেও জানে আমাদেরকে যদি এখন দূরে সরিয়ে রাখে, আমাদের ফোন রিসিভ না করে, তাহলে মেজ বৌদিরও ওটা লস, সেটা কি বোঝে না? তুমি কি ভাবছো? না তা কি ব্যাপার বলুন তো? হ্যাঁ সে যে বেরোলেন তারপর থেকে আর কোনো পাত্তাই নেই, আমি আপনাকে ফোন করছি, দিশাকে ফোন করছি, একবার ফোনটা অব্দি ধরছেন না আপনারা। আচ্ছা মানছি না হয় বেয়ান বাড়িতে ঢুকে সব ভুলে গেছেন, এমন আদর আপ্যায়ন হয়েছে আপনার, তাহলে আমরা দুটো মানুষ বাড়িতে ওয়েট করে আছি, কোনো খবর পাচ্ছি না, টেনশন করছি, একবারও ভাববেন না আমাদের কথা। কি গো ও দিদি, আপনি কাঁদছেন কেন? আসুন এদিকে আসুন, আসুন এখানে আসুন, বসুন দেখি কি হয়েছে দিদি, কি হয়েছে আপনার, কাঁদছেন কেন?
আপনি এভাবে কাঁদবেন না, কি হয়েছে বলুন। বলুন না দিদি, দিশা ঠিক আছে? অসুখ ঠিক আছে তো? ও দিদি, তাহলে কি দিদি ভাই আবার অপমান করেছে, দিশাকে বাড়িতে ঢুকতে দেয়নি? চুপ করো, চুপ করো তোমরা, আর কথা বলো না। তোমরা জানো না আমার মেয়ের কি হয়েছে। কি হয়েছে দিশা? আমরা তো সেটাই জানতে চাইছি, ঝটফট করছি, কি হয়েছে? অশোক, তোর বাবা একদম ঠিক বলছে। তোকে একবারটি ভালো করে দেখি তো, কতদিন তোকে ভালো করে দেখিনি, কটা দিন তৈরি হবেই পড়েছিলিস। কিভাবে ছিলিস রে? তুই জানিস আমাদের বাড়িটা কিরকম খাঁ খাঁ করছিল তোকে ছাড়া? সে বিষয়ে তো কোনো আন্দাজ নেই, তাই না তোর? আর তুই কিরকম ছিলি রে? হ্যাঁ, তুই এত কষ্ট পাচ্ছিলি, তোর মাকে জানাসনি কেন? এত কষ্ট কেন সহ্য করেছিস একা একা মুখ বুঝে? না মা, আমি আমি এখন ঠিক আছি মা, তুমি কেঁদো না, আমি তো আবার তোমার কোলে ফিরে এসেছি বলো। আমি এখন সুস্থ আছি, কিন্তু মা দিশা সুস্থ নেই। দিশা হসপিটালে পড়ে আছে মা, আমি এখানে কি করে থাকি বলো? যতক্ষণ ওকে সুস্থ করে বাড়িতে না ফিরিয়ে আনছি আমার শান্তি হচ্ছে না মা। প্লিজ আমাকে আটকিও না, প্লিজ। দিশা এই বাড়িতে ফিরে এলে বাড়িটা আবার আগের মতন হয়ে যাবে, তাই না মা? সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ অশোক, মেজোকে এই বাড়িতে ফিরিয়ে এনে তারপর ওকে সুস্থ করে তোলার দায়িত্ব আমাদের। আমি আর শ্যামা সবসময় ওর পাশে পাশে থাকবো। তুমি আর চিন্তা করো না, যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও। চল বাবা অশোক, খাবি চল, কিচ্ছুটি খাস নি তো সকাল থেকে, আর কতদিন তোকে তৃপ্তি করে খেতে দেখিনি। হ্যাঁ মা, ওকে ঘরে নিয়ে যাও। অশোক তুই চিন্তা করিস না, আমরা সবাই তোর পাশে আছি, আমরা যেভাবেই হোক দিশাকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে আনবো, কথা দিচ্ছি। মা তোমরা যাও, আমি খাবারটা নিয়ে আসছি। হ্যাঁ এসো, চ। ছোট কর্তা, জানি না আমি ভুল বললাম কি ঠিক বললাম, তবে আমার কৃষ্ণ যেন এই কথাগুলো আমাকে দিয়ে বলে নিলেন জানেন। শ্যামা, আপনি কিছু ভুল বলেননি, মেজ বৌদিকে বুঝতে আমরাই ভুল করেছি। আর আজ মিজদা ভাইয়ের অবস্থা দেখে আমার ভীষণ কষ্ট হচ্ছে। হ্যাঁ ছোট কর্তা, মেজ দিদি ওনার অন্যায়টা বুঝতে পেরে প্রায়শ্চিত্ত করতে চেয়েছিলেন, আর এখন আমাদের ওনাকে ভুল বোঝার জন্য ওনাকে প্রতিদান দিতে হবে। এখন ওনাকে সুস্থ করে ওনার স্মৃতিশক্তি ফিরিয়ে এনে আমরা সেই প্রতিদান পূরণ করব। দেখবেন আমার কৃষ্ণ ঠিক ওনাকে সুস্থ করে তুলবেন। হ্যাঁ ছোট কর্তা, তুলবেন না বলুন। দিদি, দিশার মেমোরি লস হয়েছে, তার মানে? ও দিদি, আমাদের দিশা কিচ্ছু মনে করতে পারছে না। কিচ্ছু না, কিচ্ছু না, এই গর্ভধারিণী মাকে এসে চিনতে পারছে না, কিচ্ছু চিনতে পারছে না। আমার মেয়েটা কি দোষ করলো যে ভগবান এমন শাস্তি দিচ্ছেন? মনে হয় পাপ করেছিল। না আসলে কি বলতে চাইছি বলুন তো,
আমারই জগত সংসার তো পাপে ভরা, জ্ঞানে অজ্ঞানে আমাদের পাপ করা হয়েই যায় গো দিদি। আর তখন না এই পাপের জন্যই বোধহয় এই ধরুন হঠাৎ সুস্থ মানুষ দুম করে প্যারালাইসিস হয়ে গেল, তারপরে ধরুন এই স্মৃতিভ্রংশ হয়ে যাওয়া, মেমোরি লস, এইসব অসুখ বিসুখগুলো না বোধহয় পাপের জন্যই হয় জানেন। আসলে আমার কি মনে হয় জানেন, যে জ্ঞানে অজ্ঞানে দিশা নিশ্চয়ই এমন কোনো পাপ করে ফেলেছে যার জন্য এই শাস্তি পেল, তাই না? তাই মা, এখন কি এই সমস্ত কথা বলার সময়? এখন ভাবো এবার কি করা যায়। আচ্ছা বলছি, মেজ বৌদিকে এবাড়িতে আনার কোনো প্ল্যানিং করেছেন? মানে কিছু ভেবেছেন এই নিয়ে? আমি কিচ্ছু জানি না, আমার সঙ্গে ও বাড়ির কোনো লোক কথা বলেনি। একমাত্র অশোকই দিশাকে ওই বাড়িতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছিল, আর নিখিল আর শ্যামা ওরাই তো আটকাতে চাইছে। দিশার যে কি অবস্থা হয়েছে সেটা আমি জানি, আমিও ছেড়ে দেব না। আমিও মনে মনে ঠিক করছি, ওদের এমন উচিত শিক্ষা দেব যে ওরা হাড়ে হাড়ে টের পাবে। অশোক, তুমি এখানে এভাবে কতক্ষণ বসে থাকবে? হ্যাঁ গো, তুমি যাও না, ওকে ঘরে নিয়ে যাও না। অশোক, আমি বললাম তো, দেখ দিশা সুস্থ হয়ে যাবে, ও আবার সবাইকে চিনতে পারবে, দেখিস। বর্দা, আমার অন্য ব্যাপারে একটা টেনশন হচ্ছে। ওই বাড়িতে মায়ের কী অবস্থা কে জানে। আমার একটা ফোন করা উচিত ওই বাড়িতে, কী বলিস? হ্যাঁ করে নে। হ্যাঁ, আমি একটা ফোন করে নি। হ্যালো অশোক। হ্যাঁ বলো বলো বলো। হ্যাঁ মা, বলছি আপনি আপনি চিন্তা করবেন না, দিশা সুস্থ হয়ে যাবে। এখানেও মা বাবা সবাই, বাড়ির সবাই দিশাকে ক্ষমা করে দিয়েছে। আমরা সুস্থ করে দিশাকে বাড়িতে ফিরিয়ে আনবই, সব আগের মতন হয়ে যাবে, বিশ্বাস করুন। আপনি একদম টেনশন করবেন না, আপনি একটু রেস্ট নিন প্লিজ। অশোক, তোমাকে যে কী করে আমার কৃতজ্ঞতা জানাবো, সত্যি আমার কোনো ভাষা নেই। এই বিপদের দিনে তুমি যদি ওকে ফিরিয়ে না নিতে, তাহলে তো মানের চলে ভেসে যেত অশোক, একা থাকতে থাকতে হয়তো মরেই যেত। আপনি আপনি একদম চিন্তা করবেন না, আমরা দিশার কিচ্ছু হতে দেবো না, কিচ্ছু হতে দেবো না। ওকে আমরা সুস্থ করে ফিরিয়ে আনবই, আপনি একদম চিন্তা করবেন না, ওকে আমরা সুস্থ করে তুলবই। ঠিক আছে, আপনি আপনি একটু রেস্ট নিন, রাখছি। ঠিক আছে বাবা, তুমিও সাবধানে থেকো, কেমন? কাল কথা হবে, রাখি। ঠিক আছে। তোমার দয়ায় মেজদাদা আবার সুস্থ হয়ে বাড়িতে ফিরে এসেছে, মেজদিদিও তার অন্যায় শাস্তি পেয়ে গেছেন। এবারে সবাই চায় মেজদিদিকে আপন করে নিতে, সবাই আবার চাইছে উনি এই বাড়িতে ফিরে আসুন, সুস্থ হয়ে উঠুন। আমাকে তুমি শক্তি দিও ঠাকুর, আমাকে তুমি শক্তি দিও। এ পরিবারের ঠিক প্রথম দিন যখন এসেছিল, তখনই পরিবারের মানুষগুলোকে ঠিক যেভাবে হাসি খুশি দেখেছিলাম,
আমি আবার সেরকমই দেখতে চাই ঠাকুর। তুমি আমার পরিবারটাকে আগের মতো করে দাও। হ্যাঁ কৃষ্ণ, আগের মতো করে দাও তুমি। আর সেটা যদি না হয় তাহলে আমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি ভাববো আর যা কিছু হচ্ছে, যা কিছু ঘটছে সব আমার জন্য ঘটছে, এই সব কিছুর জন্য দায়ী আমি। হ্যাঁ ঠাকুর, আমি এটাই ভাববো, সব কিছুর জন্য দায়ী আমি। আচ্ছা, আমি সবাইকে অনেক বড় মুখ করে কথা দিয়েছি, আমি মেয়ে দিদিকে সুস্থ করে তুলব। মেয়ে দিদিকে সবকিছু মনে করানোর দায়িত্ব আমাদের। তুমি দেখো ঠাকুর, আমি যেন আমার সেই দায়িত্ব পালন করতে পারি। তুমি আমার পাশে থেকো, তুমি সবকিছু ভালো করে দিও কৃষ্ণ। মেজদাদার চেয়ে ছোট কর্তার প্রতি অভিমান তুমি সেটাও মিটিয়ে দিও। মানুষটাকে তো প্রথম দিন থেকে দেখছি একেবারে আলাদা, অন্যরকম একজন মানুষ।